আজকে ঘুরতে আসলাম হাওড় অঞ্চলে। এই হাওড়টি হচ্ছে নাসিরনগর উপজেলার ধর্মমণ্ডল ইউনিয়নের শেষ সীমান্তে, লাখাই নাসিরনগর সীমান্তবর্তী হাওড়। এই হাওড়টি দেখতে বেশ সুন্দর। আর এখানে একটি ব্রিজকে ঘিরে প্রতিদিন আশেপাশের এলাকা থেকে অনেকগুলো পর্যটকেরা ছুটে আসে সৌন্দর্য উপভোগ করতে হাওড়ের। বিকেলবেলা সাধারণত এখানে সবচেয়ে বেশি পর্যটকেরা ছুটে আসে। এই ব্রিজটি হচ্ছে কানাই নদীর উপর, আর কানাই নদী হচ্ছে নাসিরনগরের অন্যতম একটি নদী। এই নদী হবিগঞ্জের ওসাইল থেকে এই নদীটি নাসিরনগরের কানাই নদীর এখানে এসেছে। এখান দিয়ে সারা বছর পানি প্রবাহিত হয়। বর্ষার সময় পুরো হাওরের পানিতে ভরপুর থাকে, যার ফলে প্রাকৃতিক সৌন্দর্যে উপভোগ করতে এখানে পর্যটকেরা ছুটে আসে। যারা কানাই নদীর সৌন্দর্য উপভোগ করেন নাই, অবশ্যই এখানে আসলে কানাই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং এর একটু সামনে এগিয়ে গেলেই পান্ডাকের বাজার আছে, সেটিতে মিষ্টি খেয়ে বা পান্ডাকের ঐতিহ্যবাহী কিছু খাবার আছে সেগুলো খেতে পারবেন। এবং পান্ডাকের সাথেই আছে বলভদ্র বীচ, এটি ঢাকা সিলেট মহাসড়কের নতুন একটি রাস্তা সংযোজন হয়েছে, যার ফলে এই দুটি ব্রিজকে ঘিরে বাটে অঞ্চলের যে মানুষগুলো আছে তারা তাদের অবসর সময় কাটায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।